প্রোটেক্টর, এটা অনেকটা টেপ মেজারমেন্ট টুলের মতো কাজ করে। তো আজকে আমরা সেই প্রোটেক্টর টুলটা দেখব। তো আমি একটা অবজেক্ট আঁকি, টুল দিয়ে একটু আচ্ছা, এখন এখানে প্রোটেক্টর টুলটা কিভাবে কাজ করে আমি দেখাই। প্রোটেক্টর টুলটা হলো এই যে এটা, প্রোটেক্টর মেজার অ্যাঙ্গেলস অ্যান্ড ক্রিয়েট কার্ডস। মূলত কাজ হলো অ্যাঙ্গেল মেজারমেন্টটা দেখিয়ে দেওয়া এবং সেই অনুপাতে গাইড তৈরি করা। যেমন আমরা দেখাচ্ছি, যেমন আমরা কোনো বাড়ির রুফ তৈরি করবো, সেজন্য এই টুলটা বেশ এফেক্টিভ। আজকে আমরা সেটি তৈরি করি। সে তাহলে কি করবো, প্রোটেক্টর ডিগ্রি অ্যাঙ্গেল এবং উঠিয়ে দেই, তোমার 30 ডিগ্রি টাইপ করে ফেলি। গাইডলাইন গুলো ভুল হয়েছে, ঠিক আছে। এখন এখানে একটা লাইন পেয়েছি, এখানে একটা লাইন পেয়েছি, এখানে, তারপর এখান থেকে এদিকে দিই, এদিকে দিই, এদিকে এভাবে করা যায়। আর এক ভাবে করি তো সেটা হলো, আমরা এখন মাঝ বরাবর একটা লাইন তৈরি করে ফেলি, এটার বরাবর। এখন এইটা বরাবর ধরে মিস্টার, এই যে এটা লাইনটা ঠিক মতো হয়নি, টপ বাটন, ইয়েস ইয়েস, এটা ধরে এই যে দেখুন, এটা দিয়েছে, গাইডটা দিয়েছে, দিয়ে দিলাম। আবার একটু ধরে এই জায়গাটা ধরে মুভ টু, এই যে উঠিয়ে দিই, কিভাবে করা যায়। তারপর মনে করার আবার ধরি, টেক্টর টেক্টর গো 5 ডিগ্রি, ক্লিক ক্লিক ক্লিক, ইয়েস 5 ডিগ্রি এখানে পেয়েছি। এখানে একটা
এখানে এখানে আমাদের এই প্রোটেক্টর টুলটা কিভাবে সাহায্য করে এটা আমরা এই টিউটোরিয়াল থেকে বুঝেছি। এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল ভিত্তিক গাইডলাইন দেয় এবং তার সেই গাইডলাইন অনুসারে আমরা কাজ করতে পারি। ডিলিট করে দিই গাইডলাইনগুলি। ওকে, ধন্যবাদ।